আপনার রকেট অ্যাকাউন্ট থাকলে আপনি রকেট অ্যাকাউন্ট থেকে নিজের নম্বরে অথবা আপনার যে কোনো অপারেটরের নম্বরে কিন্তু মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন খুব সহজেই। তো কিভাবে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনার নিজ নম্বরে অথবা যে কোনো অপারেটরের নম্বরে মোবাইলে টাকা রিচার্জ করবেন তার প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনার নিজ নম্বরে অথবা যে কোনো নম্বরে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো আপনার এই কাজটি কিন্তু আপনার বাটন মোবাইল দিয়েও করতে পারবেন। তো এখানে আপনি টাইপ করবেন *322#। তো এই কোডটি আপনি আপনার যে সিমে রকেট অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমে কিন্তু এই কোডটি আপনি ডায়াল করে দিবেন। তো ডায়াল করার পর এখানে তিন নম্বর অপশনে দেখতে পাচ্ছেন টপ আপ। তো এখানে তিন উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে ট্যাপ করে দিবেন। তো এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন টপ আপ, এখানে এক উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে ট্যাপ করে দিবেন। তো আপনার নিজ নম্বরে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য এক উঠিয়ে দিয়ে সেন্ড অপশন ট্যাপ করলেই হবে। আর আপনার কিন্তু নাম্বার উঠাতে হবে না, আপনার টাকার পরিমাণ এবং পিন নাম্বার দিলে কিন্তু টাকা রিচার্জ হয়ে যাবে। অন্য নাম্বারে রিচার্জ করার জন্য এখানে দুই উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে ট্যাপ করে দিবেন। তো আপনি যে নাম্বারে মোবাইলে টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর সেন্ড অপশনে ট্যাপ করে দিবেন। তো এখানে আপনার অপারেটর সিলেক্ট করে নেবেন, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি, টেলিটক। তো আমারটা বাংলালিংক, এখানে দুই উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে ট্যাপ করে দিলাম। তো এখানে আপনার টাকার পরিমাণ বসিয়ে দিবেন, কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। তো আমি 29 টাকা দিলাম, তারপর সেন্ড অপশনে ট্যাপ করে দিলাম। তো এখানে আপনার রকেট অ্যাকাউন্টের 4 সংখ্যা পিন নাম্বার বসিয়ে দিবেন, তারপর এখানে সেন্ড অপশনে ট্যাপ করে দিবেন। তো অলরেডি আমার মোবাইল নাম্বারে কিন্তু টাকা রিচার্জ করা হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনার নিজ নাম্বারে অথবা যে কোনো অপারেটরের নাম্বারে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা।